গত কয়েকদিন আগে জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি এলাকার বাসিন্দা শেখর সরকার এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মারা যান। এই রোগের জীবাণুবাহক হিসেবে শুকরকেই দায়ী করা হয়। জলপাইগুড়িতে ইতিমধ্যে শুকর ধরার অভিযান করতে দেখা গিয়েছে পুরসভাকে, কিন্তু আক্ষেপের বিষয়, শুকর অভিযান নিয়মিত করার কথা বলা হলেও তা অজ্ঞাত কারণে বারবার বন্ধ হয়ে যায়। বর্তমানে শহরের বিভিন্ন এলাকায় বিনা বাধায় শুকরের বিচরণ দেখা যাচ্ছে। শুকর যেমন বিভিন্ন রোগের বাহক, তেমনি এই প্রাণী বিভিন্ন নোংরা আবর্জনা ঘেটে আরও পরিবেশকে নোংরা করে তোলে। তাই নাগরিকদের মতে লোক দেখানো শুকর ধরা অভিযান না করে নিয়মমাফিক অভিযান চালিয়ে এই শহরকে বাস্তবে শুকরমুক্ত শহর হিসেবে গড়ে তুলুক পুরসভা। শুকর ধরা কাজটা কিভাবে কোন জায়গায় কিভাবে চলছে মিউনিসিপালিটি করছে আমরা এখনো অন্ধকারে। আর প্রতিদিন শুকরের দেখবেন বাহিনী এবেলা ওবেলা ঘুরে বেড়াচ্ছে, এর প্রতিকার কিভাবে হবে আমরা জানি না। শুয়োর চড়া বন্ধ না করলে, শুয়োর পোষা বন্ধ না করলে এনসেফ্লাইটিসের জীবাণু সারা শহরে প্রবাহিত হবে। এটা হ্যাঁ সমস্ত মানুষের ক্ষেত্রে এটা একটা আতঙ্কের ব্যাপার হবে।